সুপারের এই যে পোস্ট অতিরিক্ত শূন্য পদের ব্যাপারে চেয়ে দিয়েছেন, সংবাদ লিখেছেন, এবং যোগ্য অযোগ্য ক্ষেত্র রাজ্য সরকারকে তাদের রিপোর্ট জমা দিতে বলেছে। আমি এই ইন্টারিম রায়ে আমি খুব বেশি রিয়াক্ট করতে চাই না। আমার দুটো বিষয় পরিষ্কার, বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেনে যায়, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি, এবং অতিরিক্ত শূন্যপদ মানে নোটিফিকেশন হয়েছে 1000 জনকে চাকরি দেওয়া হবে, নিয়োগ হয়েছে 2000 জন। এই যে অতিরিক্ত 1000 নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাবে, এর জন্য দায়ী রাজ্য সরকার। এবং 2022 পাঁচই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেজুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে, এটাই অত্যন্ত বিপজ্জনক। আমাদের বক্তব্য এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন, যারা অযোগ্য, যাদের ওএমআর এ 0, 1, 2, 3 আছে, এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন, পার্থ চ্যাটার্জি এবং ভাইপো বাহিনী বেচার কাজে ছিলেন, সাথে সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা, মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন নেতা, এখানকার যেমন এমএলএ ভাইজি আছে, এরা এই চাকরিগুলো পেয়েছে। এবং সবচেয়ে বড় অপরাধ ফুল সার্ভিস কমিশন করেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা 242, যোগ্য যাদের চাকরি গেছে তাদের এবং তাদের পরিবারের জ্ঞাতার্থে জানাচ্ছে। দায়ী কে? বিরোধীরা দায়ী নয়, বিজেপি আমাদের কোনো রোল নেই, লয়াররাও দায়ী নয়, প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়েছে। আপনাদের বিরোধিতা কেউ করেনি, কালকেও করবে না, আজকেও করছে, এবং আমাদের সহানুভূতি আপনাদের সঙ্গে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের পক্ষ থেকে যে মানে যারা লয়ার তারাও কখনো বলবে না যোগ্যদেরকে বাতিল করুন, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু 242 প্যারাতে দেখবেন যে তৃণমূলের নেতা বা এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছেন, আমরা তো যোগ্যদের তালিকা দিয়েছিলাম, ভারবেলি বলছেন 242 প্যারাতে দেখবেন রাজ্য সরকারের এসএসসির হলফনামাতে যোগ্যদের তালিকা দেওয়া হয়। দ্বিতীয় জিনিস যেটা আজকে বিষয়টা সামনে এসেছে সবার, পুরো ওয়েমারটাকে ডিস্ট্রয় করা হয়েছে। আমি এক স্যান্ডেলে ফেলেছি, আপনি দেখবেন এসএসসির যে অর্ডার, ওয়ার্ক অর্ডার দিয়েছে কাকে? বালাজি সলিউশন। বালাজি সলিউশনের মালিকের নাম রঞ্জিত গুপ্ত, ইনি বিল্ডিং বানান, কনস্ট্রাকশন কোম্পানি, তাকে দিয়েছে ওএমআর নষ্ট করার, এবং এই নষ্ট করার জন্য বৈধ এবং অবৈধ সকলের নষ্ট করেছে। এবং কালীঘাটের তথাকথিত কাকু এবং ব্যানার্জি পরিবারের যে কোম্পানি লিপসেন বাউন্সের সিও, তিনি তার ভয়েস রেকর্ড যেটা মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে বা কোর্টে রিপোর্টে এসেছে আপনারাই পাবলিশ করেছেন, আপনাদের মাধ্যমে আমি জেনেছি, তাতে কালীঘাটের কাকু সবাইকে নির্দেশ দিয়েছিল যে যা যা এভিডেন্স আছে মোবাইল ফোনে মুছে ফেলো। এই চোরেদের 5-6 হাজার যে চাকরি বেচা হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আরো 1,000 যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার, অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, 22 সালের 5ই মে ক্যাবিনেটে পৌরহিত্য করা মমতা ব্যানার্জি দায়ী, এক এবং একমাত্র। দর্শক শুনলেন, শুভেন্দু অধিকারী আজকে একটা প্রেস মিট করেছেন, ওখানে এই সব কথা বলেছেন, এবং যেটা বললেন, এবং আমি দেখছি যে তার যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও
দিয়েছেন, আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু দেখাবো তথ্যটা। এই যে দেখুন দর্শক, এখানে উনি লিখেছেন প্রথমে বাংলাতেই, তারপরে একটা ডকুমেন্ট দিয়েছেন। উনি লিখেছেন যে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের প্যানেলে নিয়োগপ্রাপ্ত 25,753 জনের মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, আজকে যে তারা চোখের জল ফেলছেন, তার জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি। ইচ্ছাকৃতভাবেই ওএমআর সিট ও অন্যান্য প্রমাণ নষ্ট করা হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য, কারণ অযোগ্যদের বেশিরভাগই হয় তৃণমূলের নেতা মন্ত্রীদের আত্মীয়, নয় তৃণমূল কর্মী। মমতা ব্যানার্জি অযোগ্যদের বাঁচাতে যোগ্য মেধার ভিত্তিতে চাকরিপ্রাপ্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বলি দিয়েছেন। বলছেন যে মমতা ব্যানার্জি অযোগ্যদের বাঁচাতে যোগ্য মেধার ভিত্তিতে চাকরিপ্রাপ্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বলি দিয়েছেন। চাকরিরত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের মধ্যে যোগ্য আর অযোগ্যদের সংখ্যা এসএসসি যদি প্রকাশ করত, তাহলে এক প্রকার স্বীকার করে নেওয়া হতো যে দুর্নীতি হয়েছে এবং অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, তাতে মমতা ব্যানার্জির মুখ পুড়ত। মমতা ব্যানার্জিকে বাঁচাতে স্কুল সার্ভিস কমিশন কিভাবে তথ্য লোপাট করেছে তার নমুনা দেখুন। নমুনা বলতে এখানে একটা ডকুমেন্ট দেওয়া হয়েছে, ওই যে ওএমআর সিট নষ্ট করার কথা যেটা বলা হয়েছিল বালাজি সলিউশনকে, তাকে যে একটা ডিরেকশন দেওয়া হয়েছিল তার একটা কপি এখান থেকে, মানে তার একটা কপি আর কি এখানে তুলে দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশন যেটা অর্ডার করেছিল ওএমআর সিট নষ্ট করার জন্য, সেই ডকুমেন্ট একটা এখানে শুভেন্দু অধিকারী অ্যাটাচ করে দিয়েছেন। মানে ওখানে যেটা দর্শক শুনলেন বক্তব্যে, এখানে ফেসবুক পেজ এবং দেখছিলাম তার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানেও ইংরেজিতে উনি কিন্তু উল্লেখ করে দিয়েছেন একেবারে ডকুমেন্ট সহ, যে কিভাবে ওএমআর সিটকে লোপাট করার চেষ্টা হয়েছিল, মানে চেষ্টা হয়েছে কেন, মানে করা হয়েছে, কিভাবে করা হয়েছে তার ডকুমেন্ট একেবারে উনি তুলে দিয়েছেন এবং এখানে আজকে বলে উঠছেন। তো এই হচ্ছে বিষয়, মানে যাতে করে ওই অযোগ্যদের বিষয়টা ধরা না পড়ে যায়, সবকিছুকে একসঙ্গে নষ্ট করে দেওয়া হয়েছে। পরে বলতে পারা যাবে যে আর কি করে বুঝবো, এখন তো কিছুই নেই, সব তো ওএমআর সিট তো আর নেই, তো কি করে বুঝবো কে অযোগ্য কে যোগ্য, তো সব এখন এখন তো আমাদের কাছে আর নেই। মানে যাতে করে এইরকম একটা বলে বাঁচানো যায়, সেই জন্য মানে সবকিছু তথ্যকে লোপাট করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে একেবারে। এসএসসির তরফ থেকে ডিরেকশন দিয়ে বালাজি সলিউশন বলে একটি কোম্পানি, তারা নাকি কি বিল্ডিং টিল্ডিং বানায় যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন, তাদেরকে বলে দেওয়া হয়েছিল নষ্ট করে দিয়ে, তারা একসঙ্গে সবার মানে যোগ্য অযোগ্য যত সব যা আছে সব একসঙ্গে তথ্য প্রমাণ সব লোপাট করে দিয়েছে। তো এখন আর বলছে নেই আমাদের কাছে, আমরা কি করে বাছাই করব বলে এখন অসহায় অবস্থা দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এটা হচ্ছে ইচ্ছা করে মানে যাতে করে মানে ডকুমেন্ট থাকলে তো ধরা পড়ে যেতে হবে না, তখন তো বলবে এই তো আছে ডকুমেন্ট, তাহলে বাছাই করো, তো বাছাই করতে গেলে অযোগ্যদের তো চাকরি চলে যাবে, তো তখন তো সমস্যাই মানে বিষয়টা সমস্যায় পড়ে যাবে। তো সেই জন্য সবকিছুকে লোপাট করে দেওয়া হয়েছে, ভালো মন্দ সব একসঙ্গে লোপাট করে দিয়ে বলা হচ্ছে যে আমাদের কাছে কিছু ডকুমেন্ট নেই, আমি কি করে করবো, ওই সব তো আর কিছু নেই, ওগুলো তো নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি নষ্ট হয়নি, নষ্ট করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা তথ্য লোপাটের যে বিষয় সেটা লোপাট করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে ইচ্ছা করে, যাতে করে ধরা না পড়ে যান যে কিভাবে কি সব অযোগ্যদেরকে চাকরিটা দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে যে জ্বরটা পেকেছে অযোগ্যদের চাকরি বাঁচাতে গিয়ে যোগ্যরা যে সমস্যায় পড়ে গেছেন, এর জন্য একমাত্র দায়ী হচ্ছেন যিনি, যার কথা উনি বললেন, তার ব্যবস্থা হওয়া উচিত সেটা দাবি করছেন। এবং ওই যে অতিরিক্ত পদ সৃষ্টি করে নিয়োগ করার যে পরিকল্পনা করা হয়েছিল, যে মন্ত্রিসভা এই প্রস্তাবকে পাশ করেছিল, সেই মন্ত্রিসভার জেলে থাকা উচিত সেটাও কিন্তু উনি দাবি করেছেন। দর্শক কি বলবেন, এ দুর্নীতি অনেক গভীরে, অনেক পরিকল্পনা করে করা হয়েছে, এবং দুর্নীতির পরে দুর্নীতি যাতে না ধরা পড়ে যায়, তার জন্য অনেক ধরা পড়ে যাওয়ার থেকেও যাতে করে দুর্নীতিগ্রস্তরা চাকরিতে কন্টিনিউ থাকতে পারেন, তাদের চাকরি যাতে বজায় থাকে, তার জন্য অনেক কারসাজি করা হয়েছে, তথ্য লোপাট করে ইত্যাদি করে এই সব করা হয়েছে। কিন্তু এখন সব সামনে চলে আসছে, শুভেন্দু অধিকারী সব সামনে নিয়ে চলে আসছেন।
তো কি করা উচিত দর্শক, এই যে যারা এইসব কাজ করেছেন তাদের কি করা উচিত? নিশ্চয়ই দর্শক আপনাদেরও একটা সাজেশন থাকবে, বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।